আচ্ছা দেখেন, এখন আমি আমরা তো এগুলো অ্যাড করতে পারলাম, তাই না? এখানে এখান থেকে আমরা এগুলো অ্যাড করতে পারবো, প্লাস আর কি কি মানে অপশন কি কি অ্যাড করা যেতে পারে? যেমন এটা অ্যাড করা যেতে পারে নাকি, এটা অ্যাড করা যেতে পারে, এটা নাম কি? এটা হচ্ছে কপিরাইট টেক্স, এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন নাকি কপিরাইট পলিসি, সাপোজ অ্যাড করা যাবে না এভাবে। সাপোজ ধরেন এখানে জেনারেল অপশনগুলা, জেনারেল অপশনের মধ্যে ধরেন একটা অপশন রাখবেন হেডার অপশন, তাই তো? এখানে এগুলো সাবমেনু রাখবেন, এর মধ্যে কি রাখবেন? সাবমেনু রাখবেন, তাহলে এর মধ্যে ফিল্ডস দেওয়ার দরকার নেই। এর মধ্যে কি করতে কি দেওয়ার দরকার নেই? ফিল্ডস দেওয়ার দরকার নেই। আপনি এটাকে একটু কপি করেন, কথা বুঝছি? কপি করার পর এখানে যে ফিল্ডসগুলো দেওয়া ছিল না, বাদ দিয়ে দেন। এখানে এটা আছে না, এখানে ধরেন চেঞ্জ করে দিলাম। আর এখানে জেনারেল অপশন না দিয়ে আমরা কী দেবো? হেডার অপশন। কি চলে আসছে? জেনারেল অপশন, হেডার অপশন, আমি যাচ্ছি এটা থাকবে এটার সাব মেনু। এখানে তখন আইকন তো দেওয়ার দরকার নেই, আমরা আইকন ধরেন দিলাম কি, GIFT, গিফট। আচ্ছা এটা থাকবে এটা সাব মেনু, তাহলে এইখানে দিয়ে দেন সাব সেকশন, কি সাব সেকশন, যেটাকে সাব মেনু বানাবো সেটাকে আর কি সাব সেকশন। এখানে বলে দেন TREV ট্রু, ঠিক আছে? এখন নর্মালি এটা আর থাকবে না, এর মধ্যে কিছুই নেই, এর মধ্যে সাব মেনু আছে একটা, তার মধ্যে এটা আছে। এখন আপনি এরকম সাব মেনু আরেকটা চাচ্ছেন, খুব সমস্যা নেই, এটাকে কপি করেন, নাম দেবেন ফুটার অপশন, ফুটার অপশন। এখানে দিয়ে দিলেন সামথিং কিছু দিয়ে দিলেন, বা দিয়ে দিলেন ফুটার OPT, বুঝতে পারছেন? এখানে দিয়ে দিলেন ইউ ক্যান অ্যাড অর রিমুভ ইওর সেটিং ফ্রম হেয়ার, কি ঠিক আছে? ফুটারের মধ্যে গেলে ফুটার অপশন আছে এখানে, আর হেডারের মধ্যে যা ফুটারের মধ্যে দেয়, কারণ আইডিগুলো সেম, তো এই জন্য এরকম হচ্ছে। তো আমরা ফুটারের মধ্যে কি এগুলো রাখতে চাচ্ছি না, আমরা রাখতে চাচ্ছি ফুটারের মধ্যে কি থাকবে, থাকবে হচ্ছে কপিরাইট, কপি রাইট টেক্সট। এখান থেকে দেন COPY, কপি। এখানে ডিফল্ট ভাবে ধরেন থাকবে কি, C 2017, এটা থাকলো। আর এখানে থাকলো হচ্ছে, আচ্ছা এটা বাদ দিই, আপাতত আমরা টাইপ টেক্সট, ওকে। হেডারের মধ্যে একটা, ফুটারের মধ্যে এটা চলে আসছে, তাই তো? এখন আপনি চাচ্ছেন এটাকে চেঞ্জ করবেন, বা এটাকে রিমুভ করে আমি কোথায় বসাবেন, এখানে বসাবেন, বসাতে চাইলে আপনাকে যেতে হবে কোথায়, ফুটার ডট CSV-তে যাওয়ার পর এটাই তো নাকি, এখানে গিয়ে এখানে কি করবেন, ইকো করবেন কাকে, SIXTA 6, এর মধ্যে কোনটা বসাতে হবে আমাদের, আছে 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 নাই আসে নাই, কারণ এটা চলে গেছে, সেভ দেন, আছে আসে নাই, কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এখানে গ্লোবাল করছিলাম একটা ভেরিয়েবলকে, মনে আছে? ভেরিয়েবলটা এখানে গ্লোবাল করলে এখানেই কাজ শেষ, আর একটা ফাইলে কাজ করবে না, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে আপনাকে,
গ্লোবাল করে নিতে হবে। সবার উপরে যান, চলে আসছে, এখানে লিখে দিলেন ধরেন এন্ড COPY, কপি অল বাই আসছে। এটাকে যদি আপনি কি করেন স্ট্যাটিক ভাবে রেখে দিতে চান, এটাকে রেখে দিতে পারেন কনফিগের মধ্যে। কি বুঝছি তো নাকি, এ হচ্ছে অবস্থা। পারা যাবে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, রাখতে পারেন আলাদা হবে টার্মস পলিসি টেক্স নাকি, রাখা যাবে না, একইভাবে রেখে দিলেন। আর এখানে গিয়ে ফুটারে কি করবো, ফুটারে করবো একই কাজ, কপি বসাই দিলাম। আইরাকে নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম, ওকে। এখানে রিলোড দিলে এখন কিছু শো করবে না, তাই না, কিছুই নেই। যখন আমরা একটু রিসেট অল দেবো, সেভ দেবো, সেভ দিয়ে যখন এখানে বসাবো তখনই চলে আসবে সব নাকি, আসছে। এখন এইগুলা তাই না, ফেসবুক টুইটার সোশ্যাল নেটওয়ার্ক, আমরা জানি এগুলোর জন্য আলাদা একটা পার্টি থাকে, নাম থাকে সোশ্যাল আইকন বা সোশ্যাল মিডিয়া, যেকোনো একটা আমরা মেনু রাখতে পারি, এটা রাখতে পারি না, যেখানে অনেক 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 কী থাকবে, যেটা আইকন দেবো সেটাই শো করবে। এখানে আগে দেখে আসি আমরা এখানে কেমনে এরা শো করেছি কেমনে। ও আচ্ছা, আচ্ছা ড্রিবল টুইটার এগুলো যখন বসে আসছে সেগুলোই পাচ্ছে, ভালো কথা। আমি যদি একটা নিয়ে আসি, সাপোজ স্কাইপ যদি নিয়ে আসি তাহলে কি আসবে, স্কাইপ তো আসে অলরেডি, স্কাইপ টুইটার আছে। এখানে এখানে তিনটা কিন্তু আছে, একটা দুইটা তিনটা চারটা। ও আচ্ছা বুঝতে পারছি, এখানে একটার মতোই দুইটা আছে, বুঝতে পারছেন। কাট করলাম, কাট করে আমরা কি করবো, ঠিক আছে এবার মানে আমরা যে কোনো ভাবে যতগুলো আনবো ততগুলাই কি হবে এখানে চলে আসবে। আচ্ছা খুব ভালো কথা, তাহলে আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট হয়ে গেল, খুব প্লাস পয়েন্ট হয়ে গেল। এখন চাচ্ছি আমরা এখানে অনেক অনেক ক্যাট করব, অনেক অনেক সোশ্যাল লিঙ্ক ক্যাট করব, অনেক অনেক লিঙ্ক রাখবো, যে লিঙ্কের মধ্যে আমরা ইউটিউবের মধ্যে অ্যাটলিস্ট ইউটিউবের লিঙ্ক রাখলেই যাতে ইউটিউবটা চলে আসে ওখানে, তারপরে ফ্লিকারের মধ্যে ফ্লিকারের জাস্ট শুধু লিঙ্ক রাখলেই যাতে শো করে এরা, তাই তো। এখন এটার জন্য কেমনে করবেন, এটার জন্য টেক্সট দিয়ে করা যায়, সাপোজ আমরা রাখতে পারি বা এখানে এরকম করে রাখতে পারেন অথবা কি করতে পারেন, একটা আলাদা এরকম
আইপি রাখতে পারেন, নাম দিবেন কি, নাম দিতে পারেন হচ্ছে SOCIL, সোশ্যাল আইকন নাকি, সোশ্যাল ইউআরএল, যে কোনো অ্যাডিশনাল সোশ্যাল ইউআরএল যাই যাই দিতে পারেন, সমস্যা নেই। সোশ্যাল আইকনস বা সোশ্যাল ইউআরএল, এখানে সাবসেকশন টু দেওয়া দরকার, কারণ আমরা চাচ্ছি না আলাদাভাবে আসবে আর কি। এখানে কী কী আসতে পারে, এখান থেকে কী আসতে পারে, এফ SOCIL আইকনের জন্য কিছু নাই, এটা দিয়ে দিলাম। সোশ্যাল ইউআরএল এখানে নাম দিয়ে দেন সোশ্যাল আচ্ছা এবার এখানে যে কোনো একটা রাখেন, একটা রাখার পর এখানে রাখছেন হচ্ছে সোশ্যাল ইউআরএল, সাপোজ ধরেন নাম রাখলেন সোশ্যাল ইউআরএল, সোশ্যাল লিংক, এখানে নাম দিয়ে দেন SSS UAU, ওকে নাম দিলাম, একটা আইডি দিলাম, টাইপ টেক্সট রাখেন, এখানে আপনি ডিফল্টভাবে কিছুই রাখবেন, আগে রাখবেন অপশন, অপশনস ক্রিয়েট করবেন, কথা বুঝতে পারছেন, অপশনসের মধ্যে কী কী থাকতে পারে, অ্যারে দেন, এখানে দিয়ে দেন ফেসবুক, FSC বুক, ওকে এটা দিয়ে রিলোড দেন, এখানে কিছু আসে কিনা, সোশ্যাল আইকন কিছু আসছে এখানে, এটা ইরোডছে তাই না। আচ্ছা এখান থেকে একটা অপশন তৈরি করছেন না, এখানে একটা ডিফল্ট তৈরি করেন DFAULT, এখানে যে আইডিটা আছে না সেম আইডি দিয়ে চাচ্ছেন যে ফেসবুকের মধ্যে কী থাকবে, সাপোজ থাকবে HTTP facebook.com/sabir4g, কি চলে আসছে, আপনি যদি এখানে ডিফল্টেতে ভ্যালু যদি কিছুই না দেন এখানে কোনো সমস্যা হয় কি না, কিন্তু এখানে ডিফল্ট কী করতে হবে, ডিফল্ট দিতে হবে, এরকম সেট করতেই হবে, ভিতরে কিছু না রাখেন, না রাখলে কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে যদি আরও অ্যাড করি, সাপোজ ফেসবুক টুইটার বেই সেই হাবি যাবি অনেক অ্যাড করলাম, যেখানে এখানে যেগুলো যেগুলো জায়গা আছে ফেসবুক টুইটার টুইটার আর কি আছে স্কাইপ আর কি ড্রিবল ফ্লিকার ইউটিউব আপাতত ধরেন এই করে দিলাম আমরা, আরো দেওয়া যাবে, দেওয়া যাবে ব্যাপার না, এখন দিয়ে দিলাম। এখানে যেগুলো যেগুলো আছে আর এখানে কি করবেন, এখানে এখানে এগুলো রাখবেন ফেসবুক টুইটার, এখানে নামগুলো থাকবে আর কি, সরি কথা বুঝছেন, এখন এখানে যে নামগুলো আছে এর কাজ করে এখানে নামগুলো চেঞ্জ করে দিই, সাপোজ FTSDFU, এখানে যে নামগুলো আছে অবশ্যই অপশনের মধ্যে কী করতে হবে, এগুলো রাখতে হবে। আচ্ছা এখানে আপনি ভ্যালু আপাতত বাদ দিয়ে দেন, কোমা একটাতে দেওয়া হয়নি,
পাইনি সবগুলা, ফেসবুক এরকমই তো পাই, আমরা দেখছি এরকমই পাই না, এরকমই পাই। এর মধ্যে আপনার লিঙ্ক দিলে যাতে এখানে চলে আসে লিঙ্কগুলো এবং লিঙ্কগুলো সুন্দর মতো পেয়ে যায়, সেই জন্য কি করতে হবে আমাদের, সেই জন্য সাউথ ফেসবুকটা, ফেসবুকের লিঙ্ক তো এটাই তাই না, এটা লিঙ্ক না, এখানে যাবেন, যাওয়ার পর কি করতে হবে আমাদের, অলরেডি মনে হয় গ্লোবাল করাই আছে নাকি, গ্লোবাল করা আছে, এখানে গিয়ে ইকো করেন কাকে, সিক্স, তারপরে কি করতে হবে আইডি দিতে হবে একটা, আইডি কোনটা, এটা হচ্ছে আইডি তাই তো, আইডিটা এখানে বসাই দেন, বুঝছেন, আইডিটা এখানে বসাই দিলেই পাবে, কিন্তু এখানে আর একটা, কারণ এই ইউআরএল পাবে কেমনে, যে জন্য ফেসবুকের যে এই আইডিটা আছে, এই আইডি আইডিটাকে এখানে বসাই দিতে হবে দ্বিতীয় প্যারামিটারে, কি কথা বুঝছেন, ফেসবুকের জন্য ফেসবুক, যাতে ফেসবুকটা লিঙ্ক বসাই দিলে এখানে ফেসবুক পেয়ে যায়, কথা বুঝছেন, যখন আমরা টুইটার বসাবো তখন টুইটার পাবে, যখন আমরা স্কাইপ বসাবো তখন স্কাইপ পাবে, যখন আমরা রিবল বসাবো তখন রিবল পাবে, ফ্লিকার বসালে ফ্লিকার পাবে, ইউটিউব বসালে ইউটিউব পাবে, এরকম যতগুলো আইকন আছে সবগুলো আইকন দিতে পারবো না আমরা, দিতে পারবো, তারপর এখানে কী করতে হবে, শুধু ইউটিউবের জায়গায় ইউটিউব, ফ্লিকারের জায়গায় ফ্লিকার, এগুলো এই জন্যই দিচ্ছি, এটা এটা বসে দিতে পারছি, কারণ কী করছি আইডিটা, এই আইডিগুলো এই কোথায় দিচ্ছি, এখানে দিছিলাম না, এই জন্যই দিচ্ছি, আসলে এটাই কিন্তু বসাতে হবে, ফ্লিকারের জায়গায় ফ্লিকার, ডিবলের জায়গায় ডিবল, স্কাইপের জায়গায় স্কাইপ, টুইটারের জায়গায় টুইটার। এখন আমাদের এখানে কোনো লিঙ্ক নাই, দেখেন কোনো লিঙ্ক নাই, লিঙ্ক আছে কোনো, লিঙ্ক নাই, আমরা চাচ্ছি লিঙ্কগুলো যদি ঠিকঠাক মতো চলে আসে, এখানে যদি বসা দেয় HTTP facebook.com/sabbir4g, দেখেন তো সাব্বির ফোর জিটা আসে কিনা, এখানে পাইছে, আমরা যদি এখানে দিয়ে দেই http://twitter.com/ সবগুলো পাওয়ানো যাবে তাই না, কিন্তু আমি চাচ্ছি যে এগুলোতে নাই যেহেতু লিঙ্ক দেওয়া, লিঙ্ক না দিলে থাকবে না এগুলা, যেমন আমাদের মানে প্রিমিয়াম থিমগুলোর মধ্যে কিন্তু এরকম অপশনই ছিল, যদি লিঙ্ক যদি না দেওয়া যায় থাকে না, তাহলে খুব ভালো কথা, এর কন্ডিশন দিতেই পারেন আপনারা, কেমনে দেবেন কন্ডিশন, কন্ডিশন সেট করেন, ইফ এখানে শিশুকে বলে দেন এন্ড ইফ, যদি এরা থেকে থাকে এরা শো করবে, বুঝছেন, একইভাবে সব জায়গাতে বসিয়ে দেন, সব জায়গায় কি করতে হবে, এন্ড ইফ করতে হবে না, এখন এখানে এখানে শুধু কি কি করতে হবে, যেগুলো নাম চেঞ্জ করতে হবে, ফেসবুকের জায়গায় ফেসবুক, টুইটারের জায়গায় টুইটার, স্কাইপের জায়গায় স্কাইপ, রিবলের জায়গায় রিবল, ফ্লিকারের জায়গায় ফ্লিকার, ইউটিউবের জায়গায় বা শেষ, এখন রিলোড দেন, দেখেন বাকি যেগুলোতে লিঙ্ক দেওয়া নাই সেগুলো পাবে না, আপনি যদি বাকিগুলো আনতে চান অ্যাটলিস্ট আপনাকে কী করতে হবে, হ্যাঁ শুলে দিতে হবে, আসছে পারা যাবে তো নাকি, পারবেন, আচ্ছা এখন আরো অনেক কিছু করা যাবে, ধরেন আপনি যাচ্ছেন সেই থিমের ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, তাছাড়া আপনি ম্যানুয়ালি এখান থেকে
জেনারেল অপশন থেকে অপশন তৈরি করবেন, যেখানে মিমেজ থাকবে কি থাকবে না, সাপোজ হেডারের মধ্যে রাখবেন, করা যাবে না? করা যাবে? ইমেজটা আছে কোথায় একটু খুঁজে বের করেন। বডিতে তো নাকি, এটা ইমেজ না, এটা হচ্ছে 3414 নম্বর লাইনে। সিএস এর মধ্যে কত বিজি না, এটাই তো নাকি, সাপোজ কাট করলাম আমরা, নাকি কাট করলে তো থাকার কথা না, থাকার কথা, হ্যাঁ হ্যাঁ, এখন এখন আর কোনো ভয় একটা বাচ্চা এটা কাতে বাচ্চা বুড়ি থেকে বাচ্চা, এখন কত নম্বর লাইন আছে, 5 নম্বর লাইন আছে, বাদ দেওয়া যাবে, সমস্যা না, আমরা ইন্ডেক্স ডট পিসির মধ্যে যাবো, হেডার ডট পিসিতে গিয়ে এখানে তো স্টাইল বসাতে পারি নাকি, হয়েছে তো নাকি, স্টাইলের মধ্যে এভাবে বসানো যাবে না, বসানো যাবে, এখন ইমেজ তো পাবেন, ইমেজ পাবেন, এই কারণে কি কি দানে আগে ইকো গেট মধ্যে ইকো গেট টিএমপিএল ডিরেক্টরি ইউআরআই, এখানে কি করতে হবে, লিঙ্ক কিন্তু পাচ্ছি দেখি, এখানে আমার স্টাইল দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এখানে স্টাইল কেন কেন হবে, ক্লাস তো ক্লাস কি দেওয়া লাগে, স্টাইল স্টাইলের মধ্যে হবে, এভাবে দেওয়া লাগে, কি ঠিক আছে এবার, এখন ঠিক আছে, এখন এখান থেকে আমরা যে প্যাটার্নটা পাবো সেই প্যাটার্নটাই পাবে, কথা বলছেন, যেটা পাবো সেখানেই পেয়ে যাবে, সেটা লেআউট হিসেবে পেয়ে যাবে, কোথায় বসানো যেতে পারে, সাপোজ আমরা হেডার অফ জেনারেল অপশনের মধ্যেই বসাইলাম, মনে করেন লেআউট, লেআউট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর পিএ ডাবল টি এ আর এন প্যাটার্ন বা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ডিজাইন প্যাটার্ন কালার সব সেট করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড বা ওয়েবসাইট ব্যাক জি আর ও ইউএন ডি ব্যাকগ্রাউন্ড, এখানে রাখলেন বিএসসি কে জি আর ও ইউএন ডি ব্যাকগ্রাউন্ড, ওকে
ব্যাকগ্রাউন্ড ডাব্লুপি। এখানে গিফট না রেখে আমরা কি রাখতে পারি, নাম দিলাম ধরেন রোড, আর ও এ ডি রোড। এখানে দিতে হচ্ছে ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হতে পারে, শুধু কি ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন ইমেজই হয়, কি হতে পারে, কালার কালার হতে পারে, তাই না। আর এখানে আইডি দেন ডাব্লুপি বিজি, ওকে। এখানে টাইপ টেক্সট না দিয়ে টাইপ রাখেন বিএসসি কে জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড, ডিফল্ট কিছু রাখার দরকার নেই আপাতত। দেখেন দেখেন কিছু আসে কিনা, ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড কিছু আসছে, দেখেন তো কালার আসছে, রিপিট আসছে, এখানে এটা আসছে, এটা আসছে, অনেক কিছু চলে আসছে না। এখন এগুলা থেকে কি কি অ্যাড করা যেতে পারে, আমরা এখানে গিয়ে অ্যারে নিই একটা, বা ডিফল্ট নেন ডিই এফ এ ইউ এল টি ডেফ ডিফল্ট, ডিফল্টের মধ্যে অ্যারে নেন, এখানে লেখেন ব্যাক জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ, ওকে। সাপোজ একটা কালার দিয়ে দেন, সাপোজ ধরেন দিয়ে দিলাম আমরা এফ এফ জিরো জিরো এফ এফ এরকম দিয়ে দিলাম, তারপরে ধরেন ব্যাকগ্রাউন্ড ইউ আর এল, ওকে। ইউ আর এলের জন্য কি হবে, ব্যাকগ্রাউন্ড ইউ আর এল দেবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেয়, ইমেজ এখানে কি দেবো, গেট টেম্পলেট ডিরেক্টরি অবশ্যই দিতে হবে, কারণ ইমেজ পাওয়ানোর জন্য নাকি। তার মধ্যে আমরা ইউজ করবো কোনটা, ইউ আর এল যেটা আছে না, এখান থেকে শুরু করে এতটুকু, তাই তো। আচ্ছা ডিফল্ট ভাবে এটাই থাকবে আর কি। কথা বুঝতে পারছেন, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর কি থাকতে পারে, কি কি আছে প্রপার্টি আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড রিপিট, ওকে, আর ই পি এ টি রিপিট, এখানে দিয়ে দেন নো রিপিট, নো আর ই পি এ টি হাইফেন দিয়ে দিই একটা, ব্যাকগ্রাউন্ড এ ডবল টি এস সি এইচ এম ই এন টি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এফ আই এক্স ই ডি ফিক্সড ব্যাকগ্রাউন্ড, কি থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড সাইজ এস আই জি, ব্যাকগ্রাউন্ড সাইজ কি হয় নর্মালি কভার হয় না, আর কি থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড পজিশন পিও ও এস আই এটা দিয়ে দেখি আসলে কি অবস্থা দাঁড়ায়। ইরো দিচ্ছে একটা, আসছে কালার রিপিট কভার ফিক্স সবগুলো ঠিক হয়ে গেছে, সেভ দেন, না সবগুলো কি ঠিক মতো যায়, যায় না, যাচ্ছে, এগুলো যাবে কোথায়, এখানে যাবে। এর মধ্যে কী কী ইউজ করা যায়, দেখেন স্টাইল নিচ্ছি না আমরা, স্টাইল নিছি তাই তো, স্টাইল নিছি একটু 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 আমরা সাজার গুছাই লিখি, ব্যাকগ্রাউন্ড কী লেখা যায়, ইউআরএল লেখা যায়, ব্যাকগ্রাউন্ড কালার লেখা যায় নাকি, সরি ব্যাকগ্রাউন্ড কালার, কালার লেখা যায়, কালারের মধ্যে দিয়ে দিলাম আমরা কি এখানে
ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরকম থাক, ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড সাইজ এগুলো থাকে নাকি? আমি একটু দেখি দেখি আসলে কেমন আসে। পাইছি সব কিছু? পাই নাই। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বাদ দিয়ে দিই, এখন কালার পার কথা ছিল, এখন পাইছে? আচ্ছা, আর আর যখন ইমেজ থাকবে তখন ইমেজই পাবে আর কি। আমরা চাচ্ছি যে সবগুলাই যাতে অ্যাপ্লাই হয় এখানে। এখন যদি মনে করেন যেখানে নো রিপিট দিতাম তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপিট দেয় না মনে হয়, না? ব্যাকগ্রাউন্ড আর ই পি ই এ টি, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। কি ঠিক আছে, এখন এগুলো কিন্তু ওইভাবে পাচ্ছে। আমি চাচ্ছি কি এরকম হবে না, মানে আমি এটা তো স্ট্যাটিক ভাবে পাচ্ছে এখন, তাই না? ডাইনামিক ভাবে পাবে। এখন এখান থেকে আমরা এই আইডিগুলো আছে না, আইডিগুলোকে কপি করি আমরা। কপি করে হেডারের মধ্যে নিয়ে আসেন, আপাতত এখানে রাখলাম। কথা বুঝছেন? রাখলাম। এখানে যেটা আছে না বাদ দেন, বাদ দিয়ে এখানে লিখবো কি, ইকো এস এস আই এক্স টি আই সিক্স, আইডি কি আমাদের ডাব্লিউবিভিজি না, কোথায় বসা দেবো? এখানে সেকেন্ড প্যারামিটারে গিয়ে আমরা কি বসাবো, কালার বসাবো না, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার যেটা লেখা আছে না কপি করে এখানে বসা দেন, বা শেষ। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। একইভাবে আমরা যদি ইমেজ চাই তাহলে এখান থেকে কপি করে আমরা ইউআরএল এর মধ্যে গিয়ে বসাতে পারি। এখানে লিখে দেবো কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার পজিশন বসায় দিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা, দেখো সবগুলোতে বসায় দিই, শুধু এখানে রিপিটের জায়গায় ব্যাকগ্রাউন্ড রিপিট, সাইজের জায়গায় ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের জায়গায় ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশনের জায়গায় ব্যাকগ্রাউন্ড পজিশন। ওকে, বাকিগুলো দরকার নাই, এগুলো বাদ দিয়ে দিলাম আপাতত। এখন আমরা এখানে যেগুলো অ্যাপ্লাই করবো সেই কাজগুলোই হবে এখানে। আপনি যদি চান এখানে, না আমাদের দরকার নেই না, ইমেজ চেঞ্জ করবো, কোনটা দেবো, সিডাইভ জ্যাম এফটি ডকস ব্যাচ 80 ডাব্লিউপি কন্টেন্ট থিমস ডাব্লিউপি থিম ইমেজেস প্যাটার্ন, অনেক অনেক প্যাটার্ন আছে, আপনার যেটা ভালো লাগে। আপনি যদি চান এটা দিবেন, কালার এটা দিবেন না, কালার দিবেন ধরেন অন্য একটা কালার, একটা বাচ্চা। এবং এবং রিপিট করা আছে মনে হয়, নো রিপিট করা আছে, কি করা আছে, আপনার সেন্টার সেন্টার আছে, কাভার দেওয়া আছে, এগুলো বাদ দিয়ে দেন, ইনহেরিট দিয়ে দেন। পাচ্ছে এখন দেখেন তো, রিপিট অল পাচ্ছে, পজিশন ফিক্স, পজিশন স্ক্রল করে দেন, সেন্টার সেন্টার, ওকে, যেভাবে করতে চাচ্ছেন করতে করে দেন, করে সেভ দেন, রিলোড দেন, পাশে ঠিক মতো। আপনি আরেকটা দিবেন, ধরেন এটা দিবেন অথবা এটা দিবেন, এটা দিবেন, যে কোনো একটা নিয়ে আসার সমস্যা নেই, এটা নেবেন, মনে হচ্ছে এই আপনার ইগুলো আর কি চেঞ্জ করা হচ্ছে, সবকিছু ডাইনামিকলি চেঞ্জ করা যাচ্ছে, পারা যাবে তো নাকি? এই যে বর্ডারটাই, বর্ডারটাকে আপনি যাচ্ছেন যে আমাদের মতো বর্ডার বর্ডার দিয়ে দেবো, এই বর্ডার করা যাবে না, এখানে দিয়ে দেন
সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড লিখছেন তো এখানে দিয়ে দেন, এখান থেকে দেন বিওআর ডিআর বর্ডার, বর্ডার মধ্যে কি থাকে বর্ডার কালার আর কি কি থাকে, বর্ডার উইথ বর্ডার স্টাইল এগুলো থাকে নাকি, বর্ডার উইথ ধরেন দিয়ে দিলাম 2 pixel, বর্ডার স্টাইল দিয়ে দিলাম SOLID সলিড, হ্যাঁ দুইটার ও আচ্ছা দুইটার আইডি সেম WP BR DR কি ঠিক আছে আসছে এখানে বর্ডার কালার আছে সব কিছু, এখন আমি যাচ্ছি যে বর্ডার এখান থেকে দিয়ে দেবো আমাদের এইখানে গিয়ে বর্ডারটা বসে যাবে তাই তো, এটা কই বসবে, এটা বসবে সবার উপরে কার মধ্যে আছে 622 নম্বর লাইনে, বডির মধ্যে অরেঞ্জ আছে অরেঞ্জের মধ্যে হেডার আছে, হেডারের মধ্যে আছে হচ্ছে বড়ির মধ্যে অরেঞ্জ হেডার যাচ্ছে, এখানে বসাই দেবো নাকি, আচ্ছা এখানে আর কি কি দেওয়া যেতে পারে বর্ডার, এটা দেওয়া যেতে পারে বর্ডার বর্ডার স্টাইল দেওয়া যেতে পারে, বর্ডার উইথ আচ্ছা এটা শুধু বর্ডার টপ হবে, টোটাল বর্ডার আসবে না, এটা শুধু কি হবে বর্ডার টপ উইথ কি ঠিক আছে, আপনি যদি এখানে 10 দিয়ে দেন কি ঠিক আছে, বড় ছোট করতে পারবো না আমরা বা চারদিকে বড় দিতে পারবো, দিতে পারবো তো নাকি, এই হচ্ছে অবস্থা, তাহলে আমাদের এইগুলা কি ডাইনামিক করতে হবে না, এখন একই রকম সিস্টেম ওখানে যা করছিলাম ঠিক এখানে একই রকমই করতে হবে আপনাকে, আপনাকে এটা নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে কি করবেন এটা বাদ দিবেন, বাদ দিয়ে পিসি শুরু শেষ ইকো ইকো ডলার সাইন এসআই এক্স টিএ সিক্স কি অসুবিধা এখানে, এই যেটা বর্ডার কালার, বর্ডার কালার এখানে, বর্ডার স্টাইল এখানে আর কি, বর্ডার কি বসবে এখানে বর্ডার উইথ বসবে, বুঝতে পারছেন, এখন আপনি রিওয়ার্ড দেন এখন কিছু আসে কিনা,
কিছুই নাই, ছোট্ট জিনিস দেওয়া আছে, কারণ এখানে যেটা দেওয়া আছে ছেড়ে দেওয়া আছে। আপনি এখানে 10 দিয়ে দেন, এখানে সলিড দিচ্ছেন, এখানে দিয়ে দেন একটা কালার। ওকে, আচ্ছা পাচ্ছে নাকি, কিছু একটা পাচ্ছে না মনে হয়, পাচ্ছে? আচ্ছা বর্ডার উইথটা পাচ্ছে না, দেখছেন বর্ডার উইথটা পাচ্ছে না, বর্ডার উইথ পাচ্ছে না, কারণ এখানে বর্ডার উইথ দেওয়া আছে। এখানে বর্ডার টপ দিয়ে দেন, কারণ যেটাই দিক দিক সেটা দিয়ে পেয়ে যায়। এখানে দেখেন তো এবার পায় নাকি, পাচ্ছে 10 পিক্সেল পাইছে। আমরা যে কোনো কালার আমরা যদি চাই যে এই থিমের সঙ্গে কালার মিল রেখে এই কালারটা দিয়ে দেবো, দেওয়া যাবে না, কপি করেন, এখানে যান, শুধু এখানে কালার কোডটা বসিয়ে দেন। আসে নাই, আসে নাই, কপি করলাম, বসে দেখা যাচ্ছে না আসলে। চাচ্ছি এই কালারটা দেবো নাকি, ঠিক আছে নাকি, ফুল থিমটা আমাদের কন্ট্রোলে না এখন, কন্ট্রোলে যে কোনো জিনিস, যে কোনো অপশন, এখানে 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 এগুলো সবগুলো আমাদের কন্ট্রোলে। হ্যাঁ বুঝি নাই কোনটা ভেরিয়েবল ছিল, হ্যাঁ এখানে এখানে টপ দেওয়া হয়েছে, টপটা টপটা দিলেই পাবে, কথা বলছেন, পারা যাবে তো নাকি, এই হচ্ছে অবস্থা, আর করাবো না। হ্যাঁ আবহাওয়া খুব খারাপ আমি জানি, আমি নিজে অনেক টায়ার্ড, যাদের ইচ্ছা হয়নি অনেকেই তো আসে নাই। আচ্ছা আপনাদের মধ্যে মানে 32টা ক্লাস হয়ে গেলে ক্লাস হবে না, ঠিক আছে 32টা ক্লাস হয়ে গেলে হবে না। এখন আমি একটা এক্সাম নিতে যাচ্ছি, এক্সাম নিতে যাচ্ছি, যারা এক্সামে পারবে শুধু তাদেরকে আমি চাইলে এখানে ক্লাস করাতে পারি, শুধু তারাই শুধু ফিজিক্যালি ক্লাস করাটা সুযোগ পাবে, এবং সবাই পাবে না এখানে, কারণ কারণ কি আমি 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 এবং এবং ওটা শিডিউলটা আপনাদের টাইমে নাও হতে পারে, এবং ওরাই পাবে চান্স পাবে যারা হচ্ছে, কারণ সব ব্যাচ থেকে আসলে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না, কথা বুঝছেন, আমি সবাইকে মার্চ করে ক্লাস নেব, কথা বুঝছেন, এবং সব ব্যাচকে একটা ব্যাচ বানায় ফেলবো, মানে যে কটা ব্যাচ প্রথমে রানিং আছে সবগুলোকে একটা বানায় ফেলবো। সো যারা অ্যাক্টিভ, যাদের দরকার শুধু তারাই ওখানে ক্লাসগুলো করতে পারবেন, আর যারা করতে পারবেন না তাদের দরকার নেই, যতটুকু শিখছেন যতটুকু এখন পর্যন্ত দেখানো হয়েছে এতটুকু দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন খুব ভালো মতো। হ্যাঁ তারপরে এক্সট্রা জিনিসের, এক্সট্রা জিনিসটা আসলে ফ্রিল্যান্সিং করার জন্য না, এক্সট্রা জিনিস আরও কিছু অনেক কিছু শেখার জন্য, মানুষ 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত শুধু শিখতেই আছে, শিখতেই আছে, কথা বুঝছেন, এই হচ্ছে অবস্থা। তো সেই মতো প্রিপেয়ার থাকেন আপনারা, আমি আপনাদের এক্সাম নেবো, একটা এক্সাম বলতে একটা টেমপ্লেট দিয়ে দিলাম, সাপোজ এটাই ধরে দিয়ে দিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত করে যারা দিবেন জমা দিবেন তারাই শুধু কী করবেন আমার এগুলোতে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ 1 মাস দেবো না অবশ্যই, সর্বোচ্চ 1 সপ্তাহ দিতে পারি বা 5 দিন দিতে পারি, 1 সপ্তাহ কাজ না আসলে, আমি যতটুকু দেখাইছি। হ্যাঁ কারণ কি, কারণ আসলে সবার কিন্তু দরকার নেই, তো সবার দরকার আছে, চিন্তা করেন 77 নাম্বার ব্যাচে ওনাদেরকে বলছি যে আপনারা, ওনাদের লাস্ট ক্লাসেই বলে দিছি যে আপনাদের ক্লাস হবে না,